একটা ম্যাথ তৈরি হলো, আমাদের কিউরাস কমপ্লেক্স হলো, ন্যারো হতো কিন্তু আমাদের পিওএফ থাকতো, তার মানে এটা এর নিচে তৈরি হয়েছে, তার মানে এভি বান্ডেলে অথবা এভি নোডে অথবা বান্ডেল অফিসে এই ইম্পাসটা তৈরি হয়েছে। এটা আমরা হচ্ছে জাংশন টাইপ এটা বলি, মানে জাংশন তৈরি, জাংশন মানে হলো আমাদের এভি নোড হয়ে বান্ডেল বান্ডেল অফিস এই এই রিজনে যদি বলা হয় সেটাকে শান্ত জাংশনাল বলে। আচ্ছা এখানে দেখো কিউরাস কমপ্লেক্সটা কি হয়েছে, এই যে কিউরাস কমপ্লেক্স দেখতেছে এটা হলো ওয়াইড কিউরাস কমপ্লেক্স, মোটা কিউরাস কমপ্লেক্সটা, এই যে মোটা কিউরাস কমপ্লেক্স ভেন্টিকুলার টাইপ এটা, এই ভেন্টিকল থেকে যেহেতু অরিজিন হয়েছে সুতরাং এটা ভেন্টিকল দিয়ে যেহেতু প্রোপাগেট হচ্ছে সুতরাং এই কমপ্লেক্সটা ওয়াইড, এটা আমরা বলছি ভেন্টিকুলার টাইকার্ডিয়া এবং কোথাও কি পিআরএস পিওএফ নেই কোনো। আচ্ছা এখানে যে কোন কোন সুনির্দিষ্ট আসলে প্যাটার্ন আছে কিউরাস কমপ্লেক্সের যেগুলো দেখলে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা হলো ওই সুনির্দিষ্ট, যেমন আরবিবির নির্দিষ্ট প্যাটার্ন আছে, এলবি আইডিয়া পরে আমি দেখাবো এলবি নির্দিষ্ট প্যাটার্ন আছে, হাইপার ক্যালিমিয়া হলে তারও নির্দিষ্ট প্যাটার্ন আছে, ট্রাইক্লাসিক্যালি অ্যান্টিডিপ্রেসেন্ট যদি খাওয়া হয় পয়জনিং হয় সেটাও হয়েছে, WBW সিন্ড্রোম এর আগে আমি বলছিলাম দেখাইছি তোমাদেরকে, তখনও সুনির্দিষ্ট প্যাটার্ন আছে। এগুলো আমরা বা হাইপোথার্মিয়ার যদি প্যাটার্ন যে ওয়েব টুয়েব থাকে সেগুলো আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা এখানে দেখো এটাও, এখানে দেখো এখানেও একটা জানা যাচ্ছে এটাও কিউরাস কমপ্লেক্স ন্যারো দেখতেছে, কিন্তু তার আগে পিওএফটা এরকম দেখো করাতে দাঁতের মতো, যে করাতে দাঁতের মতো এটাকে বলে শর্ট টুথ অ্যাপিয়ারেন্স, এটা কোথায় পাওয়া যায় একটা ফ্ল্যাটার, যেগুলো ফ্ল্যাটার অনেক সময় ফ্ল্যাটার ওয়েবে বলা হয়, এটা একটা ফ্ল্যাটারে পাওয়া যায়। আচ্ছা এখানে দেখো একটা কিউরাস কমপ্লেক্স আছে, দেখো এই যে লাল দাগ দেওয়া আছে যে কিউরাস কমপ্লেক্স, কিউআরএস কমপ্লেক্স যেটা আছে দেখো এটা নর্মাল কিউআরএস কমপ্লেক্স এর ডিউরেশন আছে, আর এখানে কিউআরএস কমপ্লেক্স দেখো এটা হলো ওয়াইড, তো এটা ন্যারো কিউআরএস, এটা ন্যারো কিউআরএস কম, এটা ওয়াইড কিউআরএস কমপ্লেক্স, এটা পিএফ নাই কোনো। তাহলে এই যে একটা নর্মাল একটা অ্যাবনর্মাল, একটা নর্মাল একটা অ্যাবনর্মাল, এই যে নর্মাল একটা এবং একটা অ্যাবনর্মাল, মানে একটা নর্মাল একটা, একটা নর্মাল হলে একটা ইলেকট্রোপিক বা সাইনাস একটু সাইনাস, একটা নর্মাল সাইনাস আর একটা হলো অ্যাবনর্মাল যে ভেন্টিকুলার অ্যাকটোপিক, তাহলে একটা নর্মাল সাইনাস রিদম একটা ভেন্টিকুলার অ্যাকটোপিক, এটাকে আমরা বলতেছি নর্মাল একটা অ্যাবনর্মাল থাকলে সেটাকে বলে ভেন্টিকুলার, যদি ভেন্টিকল থেকে এটা তৈরি হয়েছে এই জন্য বলে ভেন্টিকুলার বাইজেমিনি, ঠিক আছে, এটাকে বাইজেমিনি, বাই মানে দুই, যেটা দুই ধরনের এই জন্য বলে বাইজেমিনি, এটাকে বলছে ভেন্টিকুলার বাইজেমিনি। তাহলে এটা দেখো তোমরা আমরা যেটা দেখেছিলাম যে কিউআরএস কমপ্লেক্স যে ওয়াইড হয় এটা ভেন্টিকুলার অরিজিন হলে, আর কিউআরএস কমপ্লেক্স ন্যারো হয় সেটা যদি এসেনোডাল ভেন্ট্রাল অরিজিন হয়। এখানেও ঠিক দেখো, এখানে দেখো তিনটা ন্যারো কমপ্লেক্স আছে, এই যে এই তিনটা কমপ্লেক্সই ন্যারো কমপ্লেক্স, এই যে ন্যারো কম তিনটা কমপ্লেক্সই ন্যারো কমপ্লেক্স ফলোড বাই একটা কিউরাস কমপ্লেক্স ওয়াইড কমপ্লেক্স, আবার তিনটা কমপ্লেক্স ন্যারো ফলোড বাই ওয়াইড কমপ্লেক্স, এটাকে এটাকে বলতে হচ্ছে ভেন্টিকুলার কোয়াড্রিজেমিনি। কোয়াড্রিজেমিনি মানে এই যে তিনটা নর্মাল একটা অ্যাবনর্মাল হলে, আমরা আগে প্রথমটা দেখলাম একটা নর্মাল একটা তাকে বলছে বাইজেমিনি, এমনি যদি দুইটা নর্মাল হয় তারপর যদি একটা অ্যাবনর্মাল হলে এটাকে বলে ট্রাইজেমিনি, আর যদি তিনটা নর্মাল একটা অ্যাবনর্মাল এটাকে বলে কোয়াড্রিজেমিনি, ঠিক আছে, এটা বলে কোয়াড্রিজেমিনি। এবং কিউরাস কমপ্লেক্স দেখো এটা অ্যাবনর্মাল বা মানে এটা হলো ভেন্টিকুলার একটোপিক, পিওএফ নাই অ্যাবসেন্ট, এবং কিউরাস কমপ্লেক্স এটা এটা ওয়াইড কিউরাস কমপ্লেক্স। এই জিনিসটুকু তোমাদের বোঝানোর জন্য যে একটি সেটটা বোঝাচ্ছে কোনটা সাইনাস অরিজিন বা কোনটা নর্মাল অরিজিন ব্যাকটেরিয়াল অরিজিন এবং কোনটা আমার ভেন্টিকুলার অরিজিন, কোনটা জাংশনাল অরিজিন। এখানে দেখো এরকম আছে যে এরকম এটা নর্মাল কমপ্লেক্স আছে, এখানে দুইটা অ্যাবনর্মাল কমপ্লেক্স, মোটা মোটা কমপ্লেক্স, ঠিক আছে, ওই কিউরাস কমপ্লেক্স ওয়াইড, এগুলো কিউরাস কমপ্লেক্স ওয়াইড, কিউরাস কমপ্লেক্স ওয়াইড। তাহলে যেহেতু দুইটা আছে এটাকে বলা হয় পাশাপাশি দুইটা এক নর্মাল বিট আছে, এটাকে বলে কাপলেট, এটাকে বলা হলো ভেন্টিকুলার কাপলেট, ঠিক আছে, এটাকে বলে কাপলেটস, যদি তিনটা থাকতো ট্রিপলেট, যদি চারটা থাকলে কোয়াড্রিপ্লেটস, তাহলে এইভাবে সন্ত নামকরণ করা হয়। এখানে দেখো এরকম আছে কয়টা, এক দুই তিন চার, চারটা থাকে, আমরা তিনটা বা তার চেয়ে বেশি থাকলে আমরা শর্ট টার্ন অফ ভিটি বলি, ভেন্টিকুলার টাইকে এটা শর্ট টার্ন বলি, এখানে তিনটা আছে এখানে চারটা আছে, যদি তিনটা বা চারটা থাকে আমরা পিভিসি থাকে আমরা এটাকে বলি শর্ট টার্ন অফ ভিটি। এখানে দেখো একটা জিনিস দেখতেছে, এখানে দেখো এইটা হলো কিউআরএস কমপ্লেক্স ন্যারো, এটাও নরো, কিন্তু দুইটার মধ্যে চেহারা পার্থক্য আছে, আবার এটাতে এর আগে পিওএফ আছে এটাতে পিওএফ নাই, তার মানে এটা হলো কি হয়েছে, এটা ভেন্টিকুলার অরিজিন না, এটা সুপ্রা ভেন্টিকুলার অরিজিন মানে উপরের দিকে অরিজিন, ঠিক আছে, ভেন্টিকুলার মাসেল অরিজিন না, এটা হলো জাংশনাল অরিজিন বা আমরা এভিনোড বা এভিনোডের নিচে অরিজিন, যেহেতু এই যে অরিজিন হওয়ার কারণে এইটা দেখো এটা সাইনাস অরিজিন, যেহেতু পিওএফ আছে কিউরাস কমপ্লেক্স আছে ফলোড বাই কিউরাস কমপ্লেক্স, সুতরাং এটা সাইনাস অরিজিন আর এটা ফলোড বাই সুপ্রা ভেন্টিকুলার একটোপিক্স, এটাকে বলে এই জন্য এই যে সুপ্রা ভেন্টিকুলার বাইজেমিনি, যেহেতু সুপ্রা ভেন্টিকুলার একটোপিক্স সুপ্রা ভেন্টিকুলার বাইজেমিনি বলে। আচ্ছা তাহলে এই জিনিসটুকু আমরা গেলাম যে প্রথমে আমরা দেখলাম যে কিউরাস কমপ্লেক্স হতে পারে ন্যারো কমপ্লেক্স হতে পারে, কিউরাস কমপ্লেক্স হলে ওয়াইড কমপ্লেক্স হতে পারে, এবং বিভিন্ন ফরম্যাটে হতে পারে, ভেন্টিকুলার টাইকেরা ফরম্যাট হতে পারে, অ্যাট্রাল ফ্লাটার হতে পারে, যদি ন্যারো কমপ্লেক্স অ্যাট্রাল নর্মাল সাইনাস হতে পারে,
এরপরে হলো এই ভেন্ডিকুলার ট্যাকিয়াটা বললাম, হতে পারে ভেন্ডিকুলার এক্টোপিক, হতে পারে কাপলেট, হতে পারে শর্টন অফ ভিটি হতে পারে, ঠিক আছে। এইগুলো হলো আমাদের বিভিন্ন ভাবে ইয়া হতে পারে, ওয়াইড কমপ্লেক্স যেটা আছে বিভিন্ন ভাবে আমরা পেতে পারি। এখন যেটা আছে, যেটা আমরা বলতেছিলাম যে হলো যে ইয়ের ক্ষেত্রে এই যে তোমার হলো কিউআরএস কমপ্লেক্স, কিউআরএস কমপ্লেক্স যেটা আছে, কিউআরএস কমপ্লেক্স যখন পাশাপাশি যখন বোটা হয়ে গেলে আমরা বলি ওয়াইড কিউআরএস কমপ্লেক্স, উপরের দিকে ভোল্টেজে বড় হইতে পারে। তো ভোল্টেজে বড় হয়ে গেলে আমরা এটা হাই ভোল্টেজ কিউআরএস কমপ্লেক্স বলি, আর অনেক সময় ছোট হইতে পারে লো ভোল্টেজ কিউআরএস কমপ্লেক্স হতে পারে। অনেক সময় ভোল্টেজ যেটা আছে কিউআরএস কমপ্লেক্স যেটা তৈরি হয় হার্টে ইলেকট্রিক অ্যাক্টিভিটি, সেটা বাইরে আসতে বাধা পায়, বাধা পেলে স্বাভাবিকভাবে তখন কিউআরএস কমপ্লেক্স ছোট হইতে পারে। আবার যদি ভেন্টিকুলার মাসেল মোটা হয় বা যদি এটা হলো রাইট ভেন্টিকুলার বা লেফট ভেন্টিকুলার মাসেল যদি মোটা হয় তাহলে কি হবে, স্বাভাবিক কিউআরএস ডিপোলারাইজেশন বা কিউআরএস কমপ্লেক্স স্বাভাবিক তখন বড় হবে, ভোল্টেজ বড় হবে। এক্ষেত্রে সাধারণত আমরা লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি হোক বা রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি হোক, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের হলো ভোল্টেজ এসে বড় হবে। ভোল্টেজ তুমি দেখতে তোমরা দেখতেছো এখানে দেখো এই যে অনেক বড় যে আরও, এটা হলো এই যে বারো, এই যদি আমরা বলি V1 V2 V3 এটাকে বলে রাইট সাইডেড লিড মূলত, আর V4 V5 V6 এটা লেফট সাইডেড লিড মূলত। তাহলে যদি লেফট ভেন্টিকুলার কোনো মোটা হয় বা বড় হয় সেটা সাধারণত লেফট ভেন্টিকুলার ইয়েটা হবে, V4 থেকে V6 এ চেঞ্জ হবে, আর রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি হলে সাধারণত আমাদের আরো বড় বড় পাবো, হাই ভোল্টেজ পাবো V1 থেকে V3 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটা এখন যেহেতু আমরা V4 থেকে V5 6 এ যে বড় বড় ইয়ে পাচ্ছি, আরো ইয়ে পাচ্ছি, আর সাথে দেখো টি ইয়ে পাচ্ছে, যে টি ইনভার্সন রিপোলেশন অ্যাবনর্মালিটি বলে, ঠিক আছে। এই যেখানে দেখো ডিপ টি ইয়ে পাচ্ছে, যে এখানে ডিপ টি ইয়ে পাচ্ছে, এটা হলো হাইপারট্রফির জন্য হয়েছে, যদি ডিএফ টি ইয়ে পাচ্ছে যেহেতু। সুতরাং আমাদের ডিপ টি ইয়ে পাচ্ছে, এই ডিপ টি ইয়ে পাওয়ার জন্য আমাদের এটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে হলো ডিপোলারাইজেশন অ্যাবনর্মালিটির জন্য, হাই ভোল্টেজের জন্য শান্ত হয়েছে, এটা এলভির উপরে লোড করতেছে। তাহলে এই যদি হাই ভোল্টেজ আমাদের এই আমরা লেট ভেন্টিকুলার হাইপারট্রফি ক্রাইটেরিয়া আছে। নেক্সট আমরা নেক্সট দিন যেটা আছে সেদিন আমরা দেখবো যে লেট ভেন্টিকুলার হাইপারট্রফি কি কি ক্রাইটেরিয়া আমরা বলি, বা আজকে হয়তো আলোচনার সময় চলে আসবে, ঠিক আছে, তখন আমরা লেট ভেন্টিকুলার হাইপারট্রফি বলবো, রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি বলবো। তাহলে আমাদের কি হচ্ছে, ভোল্টেজ বড় হইতে পারে। আবার এখানে দেখো যে তোমরা কি কিউআরএস কমপ্লেক্স গুলো ছোট 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 দেখতেছো, তাহলে এখানে ভোল্টেজ তাহলে ছোট হইতে পারে, যে ভোল্টেজ ছোট 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 ছোট, তাহলে এটা লো ভোল্টেজ হতে পারে। লো ভোল্টেজ এর কিছু কারণ আছে, এরকম সহজভাবে বোঝার জন্য আমরা বলি যে হার্টের থেকে যে ইম্পাসটা অরিজিন হয় ইলেকট্রিক অ্যাক্টিভিটি, এটা যদি আমাদের সার্ফেসে আসে যেখানে আমাদের ইলেকট্রোড দিয়ে ডিটেকশন হবে এই মেশিন দিয়ে ইলেকট্রোডের মাধ্যমে, সেখানে যদি কোনো কারণে আমাদের আসতে বাধা পায় কোনো, তাহলে আমাদের ভোল্টেজ লো হয়ে যায়। যেমন যদি আমার ইমফাইসিমা হয় যেখানে লাং টিস্যু বড় হবে, এখানে একদম যদি হার্টের থেকে শুরু করি যে হার্টের চারিপাশে যে পর্দা থাকে সেখানে যদি পানি জমে পেরিকার্ডিয়াল ইফিউশন বা ইমফাইসিমা যেটা হচ্ছে ইমফাইসিমা যদি হয়, অথবা যদি আমাদের চেস্ট ওয়াল যদি বিশেষ করে ফিমেলের ক্ষেত্রে যদি চেস্ট ঠিক চেস্ট ওয়াল থাকে, তাহলে কিন্তু নর্মালি আমাদের এলো এই যে কিউআরএস কমপ্লেক্স কিন্তু ছোট হইতে পারে, মানে লো ভোল্টেজ হতে পারে, ঠিক আছে। যে এখানে অনেকগুলো কারণ দেওয়া আছে, এই যে কারণটা এগুলো সবগুলো আমি ইনশাল্লাহ এই যে স্লাইড শেয়ারে দিয়ে দিবো, তোমরা এরপরে দেখে নিতে পারবা, ঠিক আছে। যে ইভেন ইভেন ম্যাসপিরিকাল ডিফিউশন, নিউমোথোরাক্স, ইমফাইসিমা, পেরিকার্ডিয়াল ডিফিউশন, এই সবগুলোতে রেটিকার্ডিওমায়োপ্যাথি, এগুলোতে এরকম লো ভোল্টেজ ইস্যু হতে পারে। আবার একটা ব্যাপার থাকে, আমাদের যেমন আমরা বললাম যে হাই ভোল্টেজ হলো লো ভোল্টেজ হলো তেমন হতে পারে, কিছু লো কিছু নর্মাল, কিছু লো হাই না কিছু লো কিছু নর্মাল, এটা কেন হয়, এটা অনেক সময় যে ম্যাসিভ পেরিকার্ডিয়াল ডিফিউশন যদি হয়, পেরিকার্ডিয়াল ডিফিউশনের মধ্যে হার্ট যদি এমন হয় যে হার্টের মধ্যে শুধু দোলে, এই সুইঙ্গিং করে, যে হার্ট দোলে, যখন হার্ট দুললে কি হবে, যখন আমি সার্ফেসের কাছে আসবে পেরিকার্ডিয়াল মানে চেস্ট ওয়ালের কাছে আসবে, তখন কি হবে, চেস্ট ওয়ালের কাছে আসলে আমাদের হলো ইয়ের ভোল্টেজটা বাড়বে, আবার চেস্ট ওয়াল থেকে যখন দূরে চলে যাবে তখন ভোল্টেজটা কমবে। তাহলে ম্যাসিভ পেরিকার্ডিয়াল ডিফিউশন হলে আমাদের এখানে এই যে অল্টারনেন্স পালস, মানে হলো আমাদের কোনো ভোল্টেজটা কখনো ছোট হবে, ভোল্টেজটা কখনো বড় হবে। তোমরা দেখো এখানে আমরা সবুজ দাগ দিয়ে দেখছি ছোট, আর বড় দেখছে লাল, এই দেখো ছোট সবুজ বড় লাল, এই ছোট সবুজ এগুলা, তার মানে একটা ছোট একটা বড়, ছোট বড় এইভাবে হচ্ছে। এটাকে বলে ইলেকট্রিক্যাল অল্টারনেন্স, এটাকে বলে ইলেকট্রিক্যাল, কোথায় পাবো আমরা, ম্যাসিভ পেরিকার্ডিয়াল ইকুয়েশনে পাবো আমরা। আচ্ছা, তাহলে আমরা তো মোটামুটি এই যে কি কি জিনিস দেখবো এটা আলোচনা করছি, আর কখন ওই যে এটা তোমরা এটা ওই যে ইয়েতে দেখে নেও স্লাইড শেয়ারে, যেখানে কখন আমরা নোমেন ক্লেচার কি কিভাবে দেখ, কিউআরএস কমপ্লেক্সে কখন আর ওয়েব শুধু যদি থাকে আর বলি, কখনো যে ছোট কিউএফ দিয়ে শুরু হয় যে কিউএফ কিউ আর বলি, কখনো যে দুই শুধু এই যে নিচের দিকে থাকে তখন কিউএস বলি, আবার এদিকে বড় আর আছে সো এস ছোট আছে যেন আর এস বলে, এখানে দেখো আর উপরে আর বড় নিচে এস আর ছোট নিচে এস বড়, এই জন্য ছোট আর লেখে বড় এস লেখে, মানে এইভাবে বিভিন্ন নোমেনক্লেচার কিভাবে হয় কনভেনশন কিভাবে হয় এটা তখন দেখে নিও। তাহলে কিউআরএস কমপ্লেক্স ওয়েথ যেটা আছে
বড় কত বড় পাশাপাশি কত বড় হবে আমি তো আলোচনার সময় বলেই দিয়েছি যে 2 থেকে 3 ঘর পর্যন্ত স্মল ঘর 2 থেকে 3 ঘর এবং 80 মিলিসেকেন্ড থেকে 120 মিলিসেকেন্ড বা 0.08 সেকেন্ড থেকে 0.12 সেকেন্ড হলো ডিউরেশন হয় ঠিক আছে এখানে আমরা দেখাচ্ছি দেখো যে একটা নরমাল একটা অ্যাবনরমাল দেখো একটা নরমাল ন্যারো কমপ্লেক্স একটা ওয়াইড কিউরাস কমপ্লেক্স একটা ন্যারো কমপ্লেক্স একটা ওয়াইড কিউরাস কমপ্লেক্স তাহলে এটাকে বাইজামিনি বলে এটা এটা যেহেতু এর পি আর নাই তাহলে ভেন্টিকুলার বাইজামিনি এটা আমরা দেখছি এর আগে তারপরে এখানে আমরা দেখছি যে ব্রড কিউরাস কমপ্লেক্স ভেন্টিকুলার ট্যাগে এটা বলছে যে কিউরাস কমপ্লেক্স ওয়াইড এবং এখানে পি ওয়েভ নাই এটা বলে ভেন্টিকুলার ট্যাগে ভেন্টিকুলার অরিজিন আচ্ছা তারপরে মোটামুটি এগুলো আমরা আলোচনা করলাম এখন আমরা এই যে যেটা মোটামুটি আমাদের ইয়া হলো কিউরাস কমপ্লেক্স সম্বন্ধে ইয়া হলো তাহলে যদি আমরা সামারি করতে চাই আমার সরি এক মিনিট হ্যালো হ্যালো হ্যাঁ এই যে পরে ফোন দাও আমি এই যে ইয়াতে ক্লাস নিচ্ছি ইন্টারনেটে পরে ফোন দাও হ্যাঁ এখন হলো যে ইয়ার ক্ষেত্রে আমাদের তাহলে এই কিউআরএস কমপ্লেক্স হয়ে গেল কিউআরএস কমপ্লেক্স যদি আমরা সামারিজ করি তাহলে সামারাইজ করতে গেলে আমাদের যদি ইয়াটা হলো সেটা হলো যে প্রথমে আমরা বলছি কিউআরএস কমপ্লেক্স নর্মাল ডিউরেশন কত এটা শিখলা কিউআরএস কমপ্লেক্স ন্যারো কমপ্লেক্স বলা হয় ওয়াইড কিউআরএস কমপ্লেক্স ওয়াইড কেন বলা হয় যে 0.12 এর চেয়ে বেশি হলে ওয়াইড কিউআরএস কমপ্লেক্স বলা হয় কেন বল কেন কিউআরএস কমপ্লেক্স বলা হয় সেটাও আলোচনা করছি তারপরে কিউআরএস কমপ্লেক্স ওয়াইড কি কি কারণে হতে পারে সেটা আলোচনা করা হয়েছে এরপরে আমরা বললাম যে হাই ভোল্টেজ হতে পারে লো ভোল্টেজ হতে পারে কিউআরএস কমপ্লেক্স আরো একটা বড় হতে পারে অথবা এস ওয়েভ বড় হতে পারে অথবা আমাদের কিউআরএস কমপ্লেক্স ছোট হতে পারে লো ভোল্টেজ হতে পারে তো লো ভোল্টেজ কি কি কারণে হতে পারে এটা ব্যাখ্যা দিয়ে আমরা আলোচনা করলাম এই হলো মূলত কিউআরএস কমপ্লেক্স নিয়ে আলোচনা এখন আমরা এসটি সেগমেন্ট নিয়ে একটা আলোচনা করব এসটি সেগমেন্ট নিয়ে আলোচনা করার ক্ষেত্রে যদি দেখো যে এই যে আমাদের যেখানে এস ওয়েভটা শেষ হয়েছে দেখো এই যে এস ওয়েভ হয়েছে যেখানে আর ওয়েভ এখানে এস ওয়েভ এস ওয়েভ যেখানে শেষ হয়েছে মানে এস ওয়েভ যেখানে আবার আইসোলেটেড লাইনে ফিরে আসছে এটাকে জিএ পয়েন্ট বলে এই এখান থেকে শুরু করে টি ওয়েভ যে এখানে থেকে উপরে তৈরি হওয়া শুরু হয়েছে তার আগ পর্যন্ত আমরা বলি যে এসটি সেগমেন্ট তার মানে এট দ্য এন্ড অফ দ্য এস ওয়েভ এন্ড এট দ্য বিগিনিং অফ দ্য আপ টু দ্য বিগিনিং অফ দ্য টি ওয়েভ দিস সেগমেন্ট ইজ কল্ড এসটি সেগমেন্ট ঠিক আছে তাহলে এই এসটি সেগমেন্টে আসলে কি কি প্যাথোলজি আমরা পাই সেটা আমরা দেখবো যে এসটি সেগমেন্টে আমরা নর্মাল যে আইসোলেকট্রিক থাকবে আইসোলেকট্রিক মানে হলো ওই নর্মাল যে লাইন আছে যে লাইন বরাবর যে পিওএফটি যে নর্মালি যে একটা লাইন থাকে ইলেকট্রিক্যাল লাইন যেটা নর্মাল লাইন বলা হয় যার উপরে উঠলে আমরা বলি যে এলিভেশন যার নিচে নামলে বলি আমরা ডিপ্রেশন তাহলে ওই নর্মাল যে লাইনটা আছে লাইনের উপরে উঠে যেতে পারে এটাকে বললে আমরা এসটি এলিভেশন আর এর নিচে কখনো নেমে যেতে পারে এটাকে বলি এসটি ডিপ্রেশন কিছু কিছু কারণে এসটি এলিভেশন হয় কিছু কিছু কারণে এসটি ডিপ্রেশন হয় এখন এসটি এলিভেশন বা এসটি ডিপ্রেশন আমরা মূলত কোন সময় দেখি আমাদের এই জিনিসটুকু মনে রাখতে হবে এসটি সেগমেন্টের যে সেন্সটা আমরা মূলত দেখি সেটা হলো হার্ট অ্যাটাক হয়ে গেলে আমরা মাইগ্রেন ইনফ্রাকশন হলে আমাদের এসটি এলিভেশন হতে পারে এসটি ডিপ্রেশন হতে পারে আমরা অনেক সময় যে মাইগ্রেন ইনফ্রাকশন যখন আলোচনা করবো তোমরা যখন করবা বা এরপরে যখন আরো অলরেডি তোমরা কিছু সবাই কিছু কিছু এর মধ্যে দেখছো আরো জানো যে এসটি এলিভেটেড এমআই বলে নন এসটি এলিভেটেড এমআই বলে এসটি এলিভেটেড এমআই মানে এসটি এলিভেশন হয়েছে এখানে হার্ট অ্যাটাক হয়েছে এমআই কিন্তু উইথ এসটি এলিভেশন আছে ঠিক আছে তার চিকিৎসা এক ধরনের আবার আছে যে এসটি ডিপ্রেশন হিসেবে থেকে নেমে যায় এটাকে বলে নন এসটি এলিভেটেড এমআই এখানে হার্ট অ্যাটাক হয়েছে ঠিকই কিন্তু এখানে এসটি এলিভেশন হয় নাই তার চিকিৎসা আবার আলাদা ধরনের তাহলে এসটি এলিভেটেড এমআই নন এসটি এলিভেটেড এমআই ঠিক আছে তাহলে এসটি এলিভেশন হতে পারে যেমন হার্ট অ্যাটাক হতে পারে এসটি ডিপ্রেশন হার্ট অ্যাটাক হতে পারে আবার ইসকিমের কারণে হতে পারে যেকোনো ইসকিমিক কারণেও যেকোনো ধরনের এই যে এসটি এলিভেশন বা ডিপ্রেশন হতে পারে ইসকেমিয়া মানে হলো হার্টের ভিতরে ব্লাড সাপ্লাই কম আছে অক্সিজেন সাপ্লাই কম আছে তার জন্য আমাদের এই এসটি এলিভেশন বেশি মানে এসটি চেঞ্জ হতে পারে ঠিক আছে আমরা যদি দেখো এই যে ইসিজি দেখি যে এখানে একটা রোগীর ইসিজিতে দেখো এই যে লিড ওয়ানে যে এসটি এলিভেশন আছে আবার লিড এভিএল এসটি এলিভেশন আছে ঠিক আছে এটা একটা হার্ট অ্যাটাক হয়েছে এসটি এলিভেটেড এমআই তার যেহেতু ওয়ান আর এভিএল এই জন্য আমরা ল্যাটারাল এমআই বলি হাই ল্যাটারাল এমআই বলি আর দেখো এই যে 2-3 এভিএফ মানে ইনফ্রাওয়ালে লিডাস আর এসটি ডিপ্রেশন আছে যে দেখো এই যে V4 V5 মানে তার হলো এই যে অ্যান্ড্রয়েড V4 V5 এটার তো এসটি এলিভেশন আছে ঠিক আছে তার মানে এগুলোকে এসটি এলিভেশন বলে নর্মাল সেগমেন্ট থেকে যে উপরে চলে যায় এসটি এই যে এস দিয়ে টি এই টি উপরে চলে যায় নর্মাল অ্যাসিটিক লাইন থেকে এটা উপরে এটাকে বলে এসটি এলিভেশন যেহেতু তার মানে এটা হার্ট অ্যাটাক হয়েছে তার এমআই হয়েছে কোন ধরনের এমআই ল্যাটারাল এমআই হয়েছে অ্যান্ড্রোল্যাটারাল এমআই হয়েছে অ্যান্ড্রোল্যাটারাল এমআই এর কারণে তার হলো এই যে এসটি এলিভেশন হয়েছে এখানেও দেখো একটা রোগীর আছে ইয়ং পেশেন্ট তারও দেখো যে ওয়াইড স্প্রেড এসটি এলিভেশন ওয়াইড স্প্রেড মানে অনেকগুলো লিড এসটি এলিভেশন শূন্য সুনির্দিষ্ট কোন লিডে না কারণ আমাদের যখন হার্ট অ্যাটাক হয় তখন ইনফ্রো লিডে হতে পারে ইনফ্রো এমআই অথবা অ্যান্ট্রো লিড হতে পারে অ্যান্ট্রো এমআই বা ল্যাটারাল লিড অ্যান্ট্রো শান্ত ল্যাটারাল এমআই শান্ত অনেক সময় দেখা যায়
এনফ্রেম আর ইনফ্রেম একসাথে হওয়াটা খুব আনলাইকলি, কেননা দুইটা ওয়ালে যদি এমআই হয়ে যায় তাহলে তাহলে দুইটা আর্টে ইনভলভ হতে হবে, ঠিক আছে? কিন্তু এটা একটু আনলাইকলি, কিন্তু যখন তারপর বিভিন্ন জায়গায় হ্যাপাজার্টলি দেখা যায় বিভিন্ন ইয়েতে এসটি এলিভেশন আছে, লিডে এসটি এলিভেশন হয়েছে, তখন আমাদের চিন্তা করতে হবে এবং হিস্ট্রি নিতে হবে। এই জন্য সবসময় ইসিজির ক্ষেত্রে হিস্ট্রিটা গুরুত্বপূর্ণ। তখন এই রুগী দেখবো জ্বরের হিস্ট্রি আছে, যদি জ্বরের হিস্ট্রি থাকে চেস্ট পেন অ্যান্ড ফিভার হিস্ট্রি আছে, তাহলে সেক্ষেত্রে তখন আমাদের মাথা চিন্তা পেরিকার্ডাইটিস কিনা। এখানে দেখো জিএসটি এলিভেশন আছে, এখানে দেখো জিএসটি এলিভেশন আছে, এখানে এসটি এলিভেশন আছে, এখানে দেখো V4 V5 V6 সব জায়গায় এসটি এলিভেশন আছে, তার মানে এই রুগীর হলো পেরিকার্ডাইটিস আসলে ডায়াগনোসিস। আচ্ছা এই রুগীটা দেখো এই যে এটারও এই যে লিড টু লিড থ্রি তার ল্যাটারাল ওয়াল ইসকেমিয়া হয়েছে। এটা দেখো আর একটা রুগী যার কি হয়েছে, এটা হলো একটা ইয়ং পেশেন্ট, যে 23 ইয়ার্স ওল্ড, ইয়েতে তার কোনো সিমটম নাই, কিছু নাই, সে একদম নর্মাল, ইকো নর্মাল, সবকিছু নর্মাল, কিন্তু এই রুগী দেখা যায় ইসিজি নিয়ে আসছে, এসটি এলিভেশন আছে, যে এসটি এলিভেশন আছে, ঠিক আছে, V1 থেকে V3 তে মূলত হয়, এটাকে বিনাইন আর্লি রিপোলারাইজেশন বলে, ঠিক আছে, বিনাইন আর্লি রিপোলারাইজেশন বলে। আচ্ছা এখানেও দেখো একটা রুগীর আছে যে কনসেটিক্যাল হাইপারট্রফি আছে, রুগীর হাইপারট্রফি কারণে এই যে তার ওই যে এই দেখো এই যে V5 V6 এ আমার হাই ভোল্টেজ আছে, এখানে এই যে V5 V6 আরো অনেক বড় বড় SOB বড় বড়, কিন্তু এখানে ST সেগমেন্ট ইলিভেশন আছে, তার মানে আমরা লেট ভেন্ট্রাল হাইপারট্রফি হলে যেমন MI তে মাইক্রো ইনফ্রাকশন হলে যেমন ST ইলিভেশন হতে পারে, তারপরে পেরিকার্ডিটিস হলে ST ইলিভেশন হতে পারে, তেমনি আমাদের এই যে LVS লেট ভেন্ট্রাল হাইপারট্রফি হলেও এরকম ST ইলিভেশন হতে পারে, আবার বিনা আমরা কতগুলো কারণ পেলাম, এই যে এখানে দেখো কারণ গুলো লেখা আছে, এটাও তোমরা স্লাইড শেয়ার থেকে দেখে নিও, স্লাইড শেয়ার দেওয়া থাকবে। আর আজকে তো আমি রেকর্ড করতে পারতেছি না, আসলে রেকর্ড করতে পারলে আসলে এইটা তোমার যে ইউটিউবে দিয়ে দিতে পারতাম, ওই যে সমস্ত ইত্যাদির মনে হয় সে জয়েন করে নাই, এই কারণে তার ওই যে আজকে ইয়ে করা যাচ্ছে না, এই জন্য যদি রেকর্ড হয়ে থাকে ওর ইয়ে দেওয়ার, রেকর্ড অলরেডি হচ্ছে আমি দেখতেছি, রেকর্ড হয়ে থাকলে পরে রেকর্ডটা আসলে আমার কাছে পাঠাইতে বলো। যে কজেস অফ এই যে ST সেগমেন্ট ইলিভেশন, এটা ওই যে কজেস লেখা আছে, এরকম যে কারণগুলো আমি আলোচনা করলাম সে কারণগুলো আসলে এগুলো তোমরা ইয়েতে দেখে নিও। এই যে দেখো হার্ট অ্যাটাক হলে বা MI হলে এই যে ST এলিভেশন, এরকম ধরনের ST বিভিন্ন ক্যাটাগরি দেবে, বিভিন্ন টাইপের দেখো বিভিন্ন মর্ফোলজির ST এলিভেশন আছে, এখানে আছে দেখো, এখানে এরকম ST এলিভেশন হতে পারে, এই যে দেখো এরকম প্যাটার্ন ST এলিভেশন, এক প্যাটার্নের যে আমার হার্ট অ্যাটাক হলে ST এলিভেশন হবে, যে ভিন্ন ভিন্ন রকমের এরকম হতে পারে, এগুলো আমাকে দেখতে হবে আর কি, ঠিক আছে? তারপরে এখানে আমরা ওই যে মর্ফোলজি বিভিন্ন বিনাইল রিপোলাইজেশন দেখলাম, আমরা LVV দেখলাম, পেরিকার্ডিটিস দেখলাম, যে এগুলোতে আমরা যে এসটি এলিভেশন টেলিভিশন দেখলাম এগুলোতে হইতে পারে, তারপরে এলভ্যানুলিজম যদি হয় দেখো এই যে এসটি এলিভেশন হয়, এসটি এলিভেশন আছে, আবার ব্রুগাদা সিনড্রোম আছে, ব্রুগাদা সিনড্রোম এসটি এলিভেশন, এটা হলো কনজেনিটাল চ্যানেলোপ্যাথি বলে, ঠিক আছে, এটা জন্মগত একটা চ্যানেলোপ্যাথি, সাডেন কার্ডিয়াক ডেথ অনেক সময়, তাহলে এই যে চ্যানেলোপ্যাথি এই যে এই কারণে যে এসটি এলিভেশন হচ্ছে ব্রুগাদা, এটা একদম টিপিক্যাল মাথার মধ্যে গেছে না, যদি কখনো এরকম দেখো যে V1 V2 লিডে এই চেহারা দেখো সঙ্গে সঙ্গে মাথায় হবে এটা যে ব্রুগাদা কিনা। আচ্ছা এখানে আমরা এখানেও মোটামুটি আছে দেখো, যে হার্ট অ্যাটাক এই যে তার অ্যান্ট্রাল লিডে যে V1 V2 V3 V4 ST এলিভেশন আছে, 1 AVF এ AVS 1 AVL এ যে 1 AVL V1 V2 এ ST এলিভেশন আছে, এই ST এলিভেশন গুলো আমার চেহারা যে দেখি, তোমাদের উদ্দেশ্য আমার একটাই, সেটা হলো যে ST এলিভেশন এটা চেনা, চেনলেই এর হার্ট অ্যাটাক হয়েছে কিনা এটা ইয়েতে পাঠাইতে হবে, শিশু হতে হবে, এটা হলো মূল উদ্দেশ্য। আচ্ছা এখন হলো বিনাইল আর্লি রিপোলারাইজেশন গেল, লেট মাল্ডেল ব্রাঞ্চ ব্লক, লেট মাল্ডেল হাইপারট্রফি, এগুলো সবই আমরা মোটামুটি দেখছি, ব্রুগাদা সিনড্রোম যে দেখালাম তোমাদের, যে ব্রুগাদা সিনড্রোম যে দেখো চেহারা যে V1 V2 তে চেহারা এরকম খেয়াল একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে যে এটা হলে ব্রুগাদা সিনড্রোম। আবার ভেন্টিকুলার অ্যানুরিজম যেটা সেটাও আমি দেখালাম, এরকম তোমাদের এসটি এলিভেশন, পার্সেন্টেজ এলিভেশন হতে পারে, তাহলে পার্সেন্টেজ এসটি এলিভেশন কি কারণে হতে পারে সেটা আমরা দেখলাম। এখানে একটা জিনিস আছে দেখো, এখানে ভেন্টিকুলার পিএসটিজম আমরা বলে এই যে অনেক সময় অনেক রোগীর পেসিং লাগে, পেসিং মানে পেসমেকার বলে, ভেন্টিকুলার পেসিং,
আমরা এই যে আর্টিফিশিয়াল পেসমেকার লাগাই দিই, অনেক সময় হার্ট রেট কম থাকে, হার্ট রেট যেটা থাকে সেটা সাফিসিয়েন্ট না আমাদের কার্ডিয়াক আউটপুটের জন্য, তখন আমরা হার্ট রেট বাড়ানোর জন্য পেসমেকার লাগাই দিই। তখন এই পেসমেকার লাগানোর জন্য এই যে এখানে দেখো সেটা হলো যে এই যে এসটি এলিভেশন হতে পারে, এখানে দেখো ছোট ছোট দুটা ইয়ে দেখা যাচ্ছে, তার মানে এটা ডুয়াল চেম্বার পেসমেকার। হ্যাঁ, এই পেসমেকার থাকলে এই যে তোমরা এই জন্য মাথার মধ্যে গাইতে নিতে হবে, যেরকম ছোট ছোট দাগ থাকে, এই যে ছোট ছোট দাগ থাকে, এই কোয়ারেস কমপ্লেক্স এর বা পিওর ভাগ এরকম দাগ থাকতে পারে, যে দুইটা দেখছো তোমরা এরকম এরকম দুইটা এরকম দাগ থাকে কোয়ারেস কমপ্লেক্স এর বা পিওর ভাগের আগে। তাহলে এই যে দাগ থাকাটা এই দুইটা যে দুইটা থাকে তাহলে আমাদের আমরা বলবো হলো ডুয়াল চেম্বার পেসমেকার, যদি একটা থাকে তাহলে সিঙ্গেল বার পেসমেকার, সিঙ্গেল চেম্বার পেসমেকার তখন এটা বলি। এই সেক্ষেত্রে আমার কিউআরএস কমপ্লেক্স যেটা তৈরি হয় সেটাতে এসটি এলিভেশন থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, কখন কখন রেস ইন্টাগ্রাল প্রেশার হলে এসটি এলিভেশন বেশি ডিপ্রেশন থাকতে পারে, এই জন্য ভুল করে কখনো খেয়াল করতে হবে যে রেস ইন্টাগ্রাল প্রেশারের কারণে আমার এসটি ডিপ্রেশন, তখন কিন্তু আমরা স্ট্রোক অ্যানেস দেওয়ার বেলায় বা যে কোনো চিকিৎসার বেলায় আমার সাবধান হতে হবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। কেন এই রোগী তো রেস ইন্টাগ্রাল প্রেশার, এখানে এসটি এলিভেশন আছে, দেখো এই যে এখানে এই যে এসটি এলিভেশন আছে, যে এসটি এলিভেশন ভি যে ভি ফোর ভি ফাইভ ভি সিক্স টু থ্রি ওয়ান টু থ্রি তে এগুলাতে বলে হয় অথবা এটাকে অনেক সময় ব্রোকেন হার্ট সিনড্রোম বলে। এটা কেন হয়, অনেক সময় দেখা যায় নিকটাত্ম কেউ মারা গেলে বা কোনো দুঃসংবাদ শুনলে অনেক সময় দেখা যায় হার্ট ডাইলেটেড হয়ে যায়, হার্টের কাজ করে না, তখন হার্ট অ্যাটাকের মতো ফিচার তৈরি হয়, ঠিক আছে। এই জিনিসটাকে বলে টাকাসুবো কার্ডিওমায়োপ্যাথি, এটা একটা জাপানিজ টার্ম, এই যে টাকাসুবো কার্ডিওমায়োপ্যাথিতে কিন্তু এসটি ইলিউশন হতে পারে বা ইসিজি প্যাটার্ন এই ধরনের হতে পারে। এটা কিন্তু দেখা যাবে যখন আমার ভালো হয়ে যাবে তখন ইসিজি আবার নর্মাল চলে আসবে কিন্তু একদম, ঠিক আছে। তাহলে লেস কমন কজ অফ এসটি সেগমেন্ট ইলিউশন এটা তোমরা দেখে নিও। আমাদের এখানে একটা জিনিস ব্যাপার আছে, হাইপোথার্মিয়া, হাইপোথার্মিয়া যে অনেকে দেখা যায় বিশেষ করে শীত প্রধান অঞ্চলগুলোতে স্পেশালি, সেখানে হলো অনেকের টেম্পারেচার ফল করে, টেম্পারেচার যদি বাইরের টেম্পারেচার ফল করে অনেকে আটকে গেলে বা বিশেষ বয়স্ক মানুষের ক্ষেত্রে, ইভেন যাবো শীতকালে দেখবো যে আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন যে রেল স্টেশনে অনেক সময় মানুষ মারা যায়, ঠিক আছে, হাইপোথার্মিয়ার কারণে। হাইপোথার্মিয়া সুনির্দিষ্ট ভাবে কিছু ওই যে প্যাটার্ন দেখা যায় যে এখানে এই যে জিওয়েব দেখা যায়, জিওয়েব বলে এগুলাকে, জিওয়েব বলে এই জিওয়েবটা অনেক সময় টেলিভিশনের মতো দেখা যায়, জিওয়েবটা এই যে জিওয়েব দেখতেছে এরকম উপর দিকে খোসামার উপর দিকে উঠতেছে, উপর দিকে এই জিওয়েব আলোচনা বলে দিলাম, আরো কিছু কিছু কারণে আছে জাস্ট আমরা ছবি দেখে দেখে ইয়ে করবো। যেমন এই যে দেখো এসটি, এই যে এসটি ডিপ্রেশন, এখানে এসটি ডিপ্রেশন হয়েছে, এটা আপস্লোপিং বলে, যে এটা উপরের দিকে স্লোপ হয়ে আছে, এই জন্য বলে আপস্লোপিং এসটি ডিপ্রেশন। এটা আমরা অনেক সময় ইডিটিও দেখি, ইডিটি করার সময় যে এক্সারসাইজ অলাইন্স টেস্ট, যখন আমরা মেশিনে হাঁটি, মেশিনে হাঁটার সময় কিন্তু আমাদের এসটি ডিপ্রেশন হয়, ঠিক আছে। এই পিছনে আপস্লোপিং এসটি, আবার ডাউন স্লোপিং এসটি ডিপ্রেশন, এটা দেখো এটা ডাউন স্লোপ, এটা আর এটা দেখো আইসোলেকট্রিক, সরি এটা হলো আইসোলেকট্রিক, ঠিক আছে। তাহলে এই যে বিভিন্ন ভাবে আপস্লোপিং এসটি ডিপ্রেশন হতে পারে, ডাউন স্লোপিং এসটি ডিপ্রেশন হতে পারে বা হরিজন্টাল এসটি ডিপ্রেশন হতে পারে। এখানে দেখো আবার যে এখানেও যে এসটি ডিপ্রেশন দেখা যাচ্ছে, যে এসটি ডিপ্রেশন ইস্কেমিয়ার জন্য, ইস্কেমিয়া তো বিভিন্ন ধরনের এসটি ডিপ্রেশন, এটাও দেখো এক ধরনের এসিডি, এটাও এক ধরনের এসটি ডিপ্রেশন, এটা আবার এসটি ইলিভেশন হচ্ছে ইসকেমিয়াতে, এটাও দেখো এক ধরনের এসটি ডিপ্রেশন, সাথে টি ইনভার্সন আছে এখানে, ঠিক আছে, এখানেও ধরো এক ধরনের এসটি ডিপ্রেশন আছে। তাহলে বিভিন্ন প্যাটার্ন এসটি ডিপ্রেশন আছে, এসটি ইলিভেশন যখন আমি তোমাদের কিন্তু বিভিন্ন প্যাটার্নে দেখলাম ইসকেমিয়ার কারণে হয়, তেমনি ইসকেমিয়ার কারণে যে এসটি ডিপ্রেশন যেটা আছে সেটাও বিভিন্ন প্যাটার্নে হতে পারে। এখানে দেখো একটা যে এসটি ইলিভেশন হয়েছে এখানে, আর এখানে এসটি ডিপ্রেশন আছে, ঠিক আছে, এই লিড থ্রিতে যে কিউএফ আছে আর সাথে এসটি ইলিভেশন আছে, আর এখানে টি ইনভার্সন দিকে যাচ্ছে, আর এখানে দেখো এভিএল এ কি আছে, এভিএল এ আমাদের হলো এই জিএসটি ডিপ্রেশন আছে, জিএসটি ডিপ্রেশন অনেক, এই যে আইসোলেটিক লাইন এখান থেকে অনেকখানে জিএসটি আছে, যত এসটি ডিপ্রেশন বেশি হবে তত বেশি মনে করা যাবে যে এটাতে ইসকেমিয়া বেশি এবং রোগ কিন্তু বেশি খারাপ হতে পারে, ইসকেমিয়া গার্ডেন অনেক বেশি। এখানে দেখো জিএসটি ডিপ্রেশন কেমন চেহারা, অনেক এসটি ডিপ্রেশন আছে, জিএসটি ডিপ্রেশন আছে, ঠিক আছে, এসটি ডিপ্রেশন, এই যে এখানে এসটি ডিপ্রেশন আছে। এখানে দেখো তোমার আমরা এটা দেখতেছি যে এই যে লিড, এই যে লিড টু থ্রি এভিএফ, এখানে এসটি ইলিভেশন আছে, আর ওয়ান আর এভিএল এ যে এসটি ডিপ্রেশন আছে, ঠিক আছে, এই ইনফেরিয়র লিড এসটি ইলিভেশন আছে আর ল্যাটারাল লিড ওয়ান এভিএল এসটি ডিপ্রেশন আছে, ঠিক আছে, তার মানে এটি ইনফ্রেমিয়া আছে আর ল্যাটারাল লিড ইসকেমিয়া আছে। এখানে দেখো যে টু থ্রি, এই যে টু থ্রি এভিএফ এ এসটি ডিপ্রেশন আছে, আবার ওয়ান আর এভিএল এটা আগেরটার উল্টা,
1 আর এফএল এসটি এলিভেশন আছে আর 2 3 এফএফ এসটি ডিপ্রেশন আছে ঠিক আছে এসটি ডিপ্রেশন আছে এখানে এসটি এলিভেশন আছে তাহলে আমার এসটি এলিভেশন চিন্তা হবে এসটি ডিপ্রেশন চিন্তা হবে তার মানে এখানে আমার তাহলে এমআই হলো কি 1 আর এভিএল তাহলে ল্যাটারাল ওয়াল এমআই হাই ল্যাটারাল এমআই আর ইসকেমিয়া কোথায় ইনফেরিয়র ইসকেমিয়া এখন ঠিক আমি দেখা যায় 1 2 তে এরকম একটু এসটি ডিপ্রেশন ইয়াস এলিভেশন আছে বি1 বি2 বি3 তে দেখো এসটি ডিপ্রেশন আছে ঠিক আছে এটা আমার আমার এটা হলো রেসিপ্রোকাল চেঞ্জ বলা হলো বি1 বি2 বি3 তে যেটা আছে আসলে এটা পোস্টার এক্সটেনশন পোস্টার এমআই আচ্ছা তারপরে দেখো একটা আটটা আছে এই যে এসটি ডিপ্রেশন যে দেখতে চেহারা যে এই মোসের মতো ঠিক আছে এই যে এটাকে এর হলো বলে সালভাদর ডালি হ্যাঁ সালভাদর ডালি তার মোস এরকম দেখতে ছিল এই মোসের মতো দেখতে হলো যে আমার ডিঅক্সিন টক্সিসিটি যদি হয় বা ডিঅক্সিন যদি বেশি ডোজ ওভারডোজ হয় তাহলে আমাদের এই যে ইভেন ডিঅক্সিন নরমাল ডিঅক্সিন ডোজ এরকম হতে পারে সেটা হলো এসটি ডিপ্রেশন এরকম হতে পারে যে এসটি ডিপ্রেশন হতে পারে যেটা মাস্টেকের মতো দেখতে এই যে সালভাদর ডালিস মাস্টেকের ইয়া বলে যে স্যাগিং মরফোলজি ঠিক আছে ডিঅক্সিন এটাকে বলে ডিঅক্সিন ইফেক্ট আচ্ছা তারপরে আমাদের এটা হলো জিএসটি সেগমেন্ট দেখো হাইপোক্যালেমিয়া হলে আমরা পরবর্তীতে আবার টিএফ আলোচনা করার সময় বেশি হাইপো বা হাইপারক্যালেমিয়া নিয়ে আলোচনা করব না এখানে দেখো হাইপোক্যালেমিয়া হলে আমার এসটি সেগমেন্ট ডিপ্রেসড হতে পারে জিএসটি সেগমেন্ট ডিপ্রেশন হাইপোক্যালেমিয়া হলে আমার এসটি সেগমেন্ট ডিপ্রেশন হতে পারে আচ্ছা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে দেখো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এই যে এখানে রাইট সাইডে ভি1 ভি2 ভি3 তে আমাদের আরএফ থাকবে লম্বা আরএফ আর এসটি সেগমেন্টে যে ডিপ্রেসড আর টিএফ ইনভার্সন থাকবে টিএফ ইনভার্সন থাকবে এসটি যে এসটি অনেক নেমে গেছে সাথে টি ইনভার্সন আছে এটাকে আমরা বলি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এখানে রাইট মানেল ব্রাঞ্চ ব্লক হলো পাওয়া যেতে পারে যে টিপিক্যাল প্যাটার্ন আমরা যেটা পাচ্ছি যে টিপিক্যাল দেখো এখানে এম প্যাটার্নের মতো দেখতে ভি1 এম প্যাটার্নের মতো এটাকে বলে রাইট মানেল ব্রাঞ্চ ব্লক ভি1 ভি2 তে যদি এম প্যাটার্ন থাকে তাহলে বলে রাইট মানেল ব্রাঞ্চ ব্লক তাহলে রাইট মানেল ব্রাঞ্চ ব্লক হলে আমাদের ভি1 এ বা এই যে এরকম এসটি ডিপ্রেশন সাথে বা টি ইনভার্সন সাথে পাওয়া যেতে পারে এখান থেকে সুপ্রাভেন্ডিকুলার টাইগার এসভিটি বলে সুপ্রাভেন্ডিকুলার টাইগার মধ্যে অনেক সময় হার্ট রেট এত বেশি থাকে যে আমাদের হার্ট কন্ডাকশন করে ঠিকই কিন্তু ইফেক্টিভ কন্ডাকশন মানে আউটপুট হয় না ব্লাড যদি না আসে যদি এত দ্রুত হার্ট কন্ডাকশন করছে ব্লাড আসতেও পারতেছে না ব্লাড এমডিও হচ্ছে না ফলে কি হবে একদম এমটি আউটপুট হচ্ছে আউটপুট যেটা দিচ্ছে সেটা হলো এমনি ব্লাড শূন্য ভেন্ডিকুলার উপরে হার্ট কন্ডাকশন করতেছে এটাকে এসভিটি এই জন্য কি হবে অনেক সময় দেখা যায় আমার ইসকেমিয়া ডেভেলপ করে কেন ব্লাডের মাধ্যমে আমার অক্সিজেন এবং এত টিস্যুতে যাবে এখন অক্সিজেন তো যদি যেতে পারতেছে না ফলে কি দেখা যাবে আমার এসভিটি কারণে আমার ভেন্ট্রিকুলার মাসেল ইসকেমিয়া হবে এই যে আমার দেখা যাচ্ছে দেখো এই যে ভি ফোর ভি ফাইভ ভি সিক্স এসটি ডিপ্রেশন আছে ভি থ্রি ভি ফোর এসটি ডিপ্রেশন আছে ঠিক আছে টু থ্রি এতে তাহলে এসটি ডিপ্রেশন তাহলে সুপারভেন্ডে এখানে দেখো সুপারভেন্ডে রেখে গেটা যে একই রকম কি এসটি ডিপ্রেশন দেখা যাচ্ছে তার মানে হলো এসটি ডিপ্রেশন হতে পারে কিসে আমাদের সুপারভেন্ডে টাকে রাতে আমার এসটি ডিপ্রেশন বেশ কিমে ডেভেলপ করতে পারে ঠিক আছে তাহলে আমরা আলোচনা করলাম হলো যে এখানে প্রথমে আলোচনা করলাম কিউরাস কমপ্লেক্স সেখানে আমরা কিউরাস কমপ্লেক্স কখন নরমাল হয় কখন ওয়াইড হয় সেটা আলোচনা করলাম কখন হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ আলোচনা করলাম এবার আমরা এসটি সেগমেন্ট যেটা বললাম কি আমরা যেখানে কিউরাস কমপ্লেক্স শেষ হয় মানে এসএফ যেখানে শেষ হয় আর টিএফ যেখানে শুরু হয় এই পর্যন্ত সেগমেন্টটা তাকে বললাম আমরা এসটি সেগমেন্ট এসটি সেগমেন্ট কখন এলিভেশন হয় কখন ডিপ্রেসড হয় কখন এলিভেশন মূলত মূল কারণ হলো কি আমাদের ইসকেমিক হার্ট ডিজিজ এছাড়া কিছু কিছু কারণে এলিভেশন হয় সেটা আলোচনা করেছে লেট বার্নেল ব্রাঞ্চ ব্লক বলো লেট বার্নেল হাইপারট্রফি বলো ব্রুগাদা সিনড্রোম বলো এসটি এলিভেশন হতে পারে আবার এসটি ডিপ্রেশন হতে পারে যেমন ডিঅক্সিন ইফেক্টের কথা বললাম ইসকেমিয়ার কথা বললাম ঠিক আছে এগুলোতে কি হতে পারে এসটি ডিপ্রেশন হতে পারে তাহলে আমরা এসটি সেগমেন্টের ক্ষেত্রে মোর ইম্পর্টেন্ট পড়াশোনা কি আমার কিসে কিসে কারণে এসটি সেগমেন্ট এলিভেশন হয় কিসে কিসে কারণে এসটি সেপ্রেশন ডিপ্রেশন হয় তাহলে ওটা মনে রাখতে হবে এবং হাইপোক্যালেমিয়াতে কি হয় এসটি সেগমেন্ট ডিপ্রেশন হতে পারে তাহলে এই হলো এসটি সেগমেন্টের ডিপ্রেশনের মূল আলোচনার বিষয় আমাদের আর প্রথমে আমরা আলোচনা করলাম কিউআরএস কমপ্লেক্স নিয়ে ঠিক আছে এখন আমরা আটটা ওয়েভ নিয়ে আলোচনা করব তাহলে আমরা একটা আলোচনা করলাম একটা সেগমেন্ট নিয়ে আর একটা কিউআরএস কমপ্লেক্স নিয়ে এখন আমরা আটটা ওয়েভ নিয়ে আলোচনা করব এই যে ওয়েভটা নিয়ে আলোচনা করলে আর একটা ওয়েভ আমাদের থাকবে সেটা ইউএফ থাকবে আজকে আমরা টিএফ নিয়ে আলোচনা করবো নেক্সট দিন ইনশাল্লাহ আমরা ইউএফ নিয়ে আলোচনা করবো যে ইউএফ কখন থাকে তাই আজকে টিএফ নিয়ে যখন আলোচনা করবো সেই টিএফ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাদের যে মূলত হলো টিএফটা কেন হয় আমরা বলছি কিউআরএস কমপ্লেক্সটা হয় কি জানো ভেন্ডিকুলার ডিপোলারাইজেশনের জন্য আর টিএফটা কেন হয় ভেন্ডিকুলার ডিপোলারাইজেশনের জন্য তাহলে আমার টিএফ রিপ্রেজেন্টস ভেন্ডিকুলার ডিপোলারাইজেশন তো এই ক্ষেত্রে এই জন্য আমরা বলি সবসময় যে আমরা যখন তোমাদের কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজি পড়াচ্ছি তখন আমরা এসকে নোড এবং কার্ডিয়াক মাসেলের ইলেকট্রিক্যাল যে ডিপোলারাইজেশন ডিপোলারাইজেশন পড়াছিলাম তখন ডিপোলারাইজেশন ডিপোলারাইজেশনের সময় বলছি যে ডিপোলারাইজেশনের সময় কি হয় আমার সোডিয়াম বেরোয় যায় ক্যালসিয়াম বেরোয় যায় ঠিক আছে ক্যালসিয়াম কিছু ঢোকে সরি আর এর ক্ষেত্রে রিপোলারাইজেশনের ক্ষেত্রে আমরা বলছিলাম কি কোষের বাইরে থেকে ক্যালসিয়াম সরি সোডিয়াম যখন বাইরে থেকে ভিতরে ঢুকলো আর এক্ষেত্রে কোষের ভিতরে পটাশিয়াম সেটা বাইরে বেরোয় যায় ঠিক আছে
এটা হলো রিপোলাইজেশনের ক্ষেত্রে। এখন যেহেতু রিভার্সিং পটাশিয়াম বাইরে বেরোয় যাচ্ছে, তার মানে পটাশিয়াম একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে রিপোলাইজেশনের ক্ষেত্রে। এই যে আমাদের যে টিউবের ক্ষেত্রে, তার মানে পটাশিয়ামের ক্ষেত্রে সাথে টিউবের সম্পর্ক অনেক গভীর। এই জন্য অনেক সময় বলা হয় যে টিউবের নিচে পটাশিয়াম বসে থাকে, যদি পটাশিয়াম বাড়তে থাকে হাইপারক্যালেমিয়া তাহলে টিউবের হাইট বাড়তে থাকে, আবার যদি পটাশিয়াম কমতে থাকে তাহলে টিউবের হাইট কমতে থাকে। ঠিক আছে, এটাকে পরিমাণ ফ্ল্যাট হয়ে যেতে পারে। এই জন্য সহজভাবে বোঝানোর জন্য আমরা বলি যে হাইপারক্যালেমিয়াতে টিউবের কি চেঞ্জ আসে, সেটা সহজভাবে বোঝানোর জন্য বলি যে টিউব হলে বড় হতে থাকবে যদি পটাশিয়াম বাড়ে, আর পটাশিয়াম যদি কমে যায় হাইপোক্যালেমিয়া যদি হয় তাহলে আমার টিউব ফ্ল্যাটেন হতে থাকে, টিউবের হাইট ছোট হতে থাকে। এটা হলো মনে রাখার মূল বিষয়, সহজ বিষয়। তাহলে টিউবের সাথে আমাদের তাহলে পটাশিয়ামের সম্পর্ক অনেক বেশি, কেন আমরা বলছি রিপোলাইজেশনের ক্ষেত্রে পটাশিয়ামের রোল অনেক। এই যে আমরা এখানে দেখতেছি, এই যে হলো এই যে টিউব, এটা হলো দিস ইজ টিউব, ঠিক আছে, এবং ইট রিপ্রেজেন্টস ভেন্টিকুলার রিপোলারাইজেশন, আর কিউআরএস কমপ্লেক্স রিপ্রেজেন্ট ভেন্টিকুলার ডিপোলারাইজেশন। এখন আমাদের সামনে টিউবটা কি হয়, টিউবটা লিম লিড, এই লিম লিডের পাশের কম থাকতে হবে এবং চেস্ট লিড অবশ্য অবশ্য 15 কম থাকতে হবে। এখন যদি আমরা দেখো এখানে একটু ইয়ে করে দেখাই যে ছবি এটাই দেখায় যেখানে টিউব দেখো কত বড় বড় টিউব, এই যে কত বড় বড় টিউব, ঠিক আছে, এবং এই টিউবটা এই রোগীটা কি হয়েছে, ডায়াবেটিস মেলাটাস হাইপারটেনশন আছে, যেমন সিরাম পটাশিয়াম লেভেল 6.8 অনেক বেশি, তেমন আবার হাইপারক্যালেমিয়া আছে। তা আমি যে বলছি যে পটাশিয়াম কি থাকে, এই যে টিউবের নিচে বসে থাকে, যত পটাশিয়াম বাড়বে তত টিউব উপরে উঠতে থাকবে, তো সেই কারণে এই যে টিউবটা এই যে বড়, ঠিক আছে, এটা হাইপারক্যালেমিয়ার জন্য এই ফিচারটা হয়েছে। ওকে, আবার অনেক সময় দেখা যায় যে হাইপার অ্যাকুটিতেও এরকম দেখা যেতে পারে। এটাতে দেখো কি হয়েছে, এটাতে হলো আমার এই যে টিউবের কি আগে টিউবটা বললাম বড় হয়েছে, এখন টিউবটা দেখো ইনভার্সন হয়েছে, নিচের দিকে চলে গেছে টিউবটা, এই যে টিউব ইনভার্সন, ইনভার্টেড টিউব, আপরাইট থাকার কথা এখানে উল্টার দিকে আছে এন্ট্রি ওয়ালে। এটা কি ইসকেমিক হার্ট ডিজিজের জন্য হয়েছে রোগীর, ঠিক আছে, ইসকেমিক, তাহলে ইসকেমিয়া টি এর জন্য, টি চেঞ্জের জন্য দায়ী। এখানে দেখো যে ইনফ্রেলিটি, দেখো কিউব আছে টি ইনভার্সন আছে, কিউব আছে টি ইনভার্সন আছে, কিউব আছে টি ইনভার্সন আছে, তার মানে এটা হলো ইনফ্রাওয়ালেমাই হয়েছে, ঠিক আছে, রোগীর ইনফ্রাওয়ালেমাই আছে, এবং ইনফ্রাওয়ালেমাই এবং টি ইনভার্সন কি এই এমআই এর জন্য হচ্ছে কিউব, আর টিউব আছে ইসকেমিয়ার জন্য, তার মানে ওই জন্য তার ইসকেমিয়া আছে, এই তার মানে ইনফ্রাওয়ালে তার ইসকেমিয়া আছে, ইনফ্রাওয়ালে ইনফ্রাকশন হয়েছে তার, ঠিক আছে। তাহলে এই বিভিন্ন মরফোলজির টিউব আমরা দেখলাম, তারপর একজন আমরা আলোচনার ক্ষেত্রে আমরা ইয়ে করবো কি, সেটা হলো টিউবে কি কি ধরনের টিউব, আমরা সামনে একটু আলোচনা করবো কি কি ধরনের টিউব পেতে পারো। তাহলে পিক টিউব যেটা আমরা ওই যে দেখালাম যে পটাশিয়াম বেশি হয়ে গেলে বা হাইপার অ্যাকুট টিউব থাকলে অ্যাকুট এমআই এর ক্ষেত্রে টিউব লম্বা হতে পারে, যেটা আমরা প্রথমে ইয়েটা রুগীর দেখালাম। পিক টিউব হাইপার অ্যাকুট টিউব হতে পারে, ইনভার্টেড টিউব যে উল্টা দিকে আমরা বললাম যে নিচের দিকে নেমে যায় যেটা, এটা হলো ইনভার্টেড টিউব হতে পারে, বাইফেজিক টিউব হতে পারে, বাইফেজিক মানে একটা উপরের দিকে নিচের দিকে, বাইফেজ মানে দুইটা ফেজের মতো অবস্থা। আমরা যখন অ্যাট্রিয়াল যে এনলার্জমেন্ট পড়ছিলাম কতদিন, অ্যাট্রিয়াল পড়ছিলাম যে ভি1 লিডে কি হতে পারে, রাইট এট্রিয়াম লেফট এট্রিয়ামের জন্য কি হতে পারে, বাইফেজিক হতে পারে, তো এরকম ওটাও এই যে আমাদের টিউবটা বাইফেজিক হতে পারে। ক্যামেল হাম্প হতে পারে, উটের চূড়ার মতো, উটের যে পিঠের যে চূড়া থাকে ওই চূড়ার মতো, বাইফিডের মতো একটা হাম্পের মতো, ক্যামেল হাম্পের মতো হতে পারে, আবার ফ্ল্যাট হতে পারে, একদম টিউব ফ্ল্যাট হতে পারে, যেমন হাইপোক্যালেমিয়া হলে বললাম একদম ফ্ল্যাট হয়ে যেতে পারে। এখানে দেখো যে টিউব অনেক বড় উঁচু টিউব, এখানে কেন হয়েছে, হাইপারক্যালেমিয়ার জন্য হয়েছে, ঠিক আছে, হাইপারক্যালেমিয়া তার জন্য টিউব বড় হয়েছে। এখানে দেখো এখানে টিউব অনেক ইয়ে হয়েছে, এখানে কি হচ্ছে অ্যাকুট এমআই হয়েছে, আর কি এমআই এর সাথে টিউব বড় হয়ে গেছে, এটা হাইপার অ্যাকুট এমআই বলে। হাইপার অ্যাকুট এমআই মানে এই যে এসটি এলিভেশন হওয়ার আগে টিউব লম্বা হয়ে যেতে পারে, তখন কেবল চেস্ট পেন শুরু হয়েছে, ঠিক আছে, এই সময়টাকে আমরা বলি হাইপার অ্যাকুট এমআই। হাইপার অ্যাকুট এমআই হলে তখন যে টি বড় হতে পারে, টি লম্বা হতে পারে। আর ইনভার্টেড টিউব, ইনভার্টেড মানে নর্মাল টিউব তো উপরের দিকে থাকে, কখনো কখনো নিচের দিকে থাকতে পারে, সেটা আমরা বলি ইসকেমিয়ার কারণে হতে পারে বা অন্যান্য অনেক কারণে হতে পারে, এই কারণগুলো আমরা লিখছি, পরে তোমরা এরকম দেখে নিও। এই যে দেখো যে এখানে পেডিয়াট্রিক টিউব, যে এখানে অনেক সময় বাচ্চাদের দেখা যায় যে হলো বাচ্চাদের এরকম আরো বড় দেখা যায় টিউব, এরকম টি ইনভার্সন দেখা যায়, অনেক সময় ভয় পেয়ে যে আমরা লিখে অনেক সময় রিপোর্টিং করতে পারি যে অ্যান্টি ইসকেমিয়া, এটা ভুল, কারণ বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু পালমোনারি হাইপারটেনশন অনেকদিন পর্যন্ত থাকে, পালমোনারি প্রেশার বেশি থাকে, হাইপারটেনশন ঠিক না, পালমোনারি প্রেশার বেশি থাকে, এটা আস্তে আস্তে কমে, এই কারণে বাচ্চাদের ওভারলোড হওয়ার কারণে রাইট সাইডের এদের কি হয় আরো বড় থাকে এবং টি ইনভার্সন হতে পারে, এটা 7-8 বছর পর্যন্ত কিন্তু হতে পারবে, ইভেন 12 বছর পর্যন্ত পাওয়া যায় জুভেনাইল প্যাটার্ন। সুতরাং তো এটাকে নর্মাল রিপোর্ট করতে হবে, এটাকে অ্যাবনর্মাল রিপোর্ট বলা যাবে না। এটা দেখো মাইগ্রাল ইসকেমিয়া হলে যে ইসকেমিয়ার কারণে যে টি ইনভার্সন হয়েছে, এটাকে ইনফ্রেলিটি থেকে 2-3 ABF ইনফ্রেলিটি তার ইসকেমিয়া আছে, এটাও ঠিক তেমনি দেখো 2-3 2-3 ABF এই তার ইসকেমিয়া আছে, এখানে কিউএব আছে আবার কিউএব আছে, মানে ইনফ্রাকশনের সাথে যে 2-3 ABF এ কিউএব আছে
পৃথিবীর কি হবে সব ইনফ্লেশন আছে একবার টি ইনভার্সন আছে তাহলে ইনফ্রাওয়াল ইস্কেমি আছে তাহলে ইস্কেমের কারণে টি ওয়েভ ইনভার্সন হতে পারে এই যে ইস্কেমের কারণে দেখো এখানে টি ওয়েভ ইস্কেম ইন টি ওয়েভ ইনভার্সন আছে টি ওয়েভ বিপরীত আছে ইনভার্টেড আছে এখানে দেখো কি ওয়েভ আছে এই যে অ্যান্ড্রয়েড লিটে ভি ওয়ান ভি টু ভি থ্রি অ্যান্ড্রয়েড কি ওয়েভ আছে এবং টি ইনভার্সন আছে টি ওয়েভ আছে টি ইনভার্সন তার মানে অ্যান্ড্রয়েড ইনফ্রাকশন হয়েছে আবার অ্যান্ড্রয়েড তার ইস্কেমিয়াম আছে ঠিক আছে এটার একটা ইম্পর্টেন্স আছে কি যে টি ইনভার্সন থাকে টি ইনভার্সন থাকে অনেক সময় দেখা যায় যে আমরা হার্ট অ্যাটাক হয়ে গেছে তাহলে ওই অংশ তো ড্যামেজ হয়ে গেছে কি ওয়েভ থাকে মানে হার্টের মাসল ড্যামেজ হয়ে যাওয়া তাহলে কি রোগীর এনজিওগ্রাম করে রিং বসে লাভ হবে কিনা কখনো কোনো কোশ্চেন আছে যে রোগীর রিং বসে কোনো লাভ হবে কিনা কিন্তু যেহেতু ড্যামেজ হয়ে গেছে যখন টি ইনভার্সন থাকে তখন ধরে নিতে হবে এই রোগীর ইস্কেমিয়াও আছে শুধু যে ইনফ্যাক্টেড টিস্যু আছে তা না চারিপাশে ইস্কেমিয়া আছে সুতরাং আমরা যদি তার রিভার্সুলেশন করি তার যদি আমরা এনজিওগ্রাম করে রিং বসাই দিই তার যদি যেটা রাস্তা বন্ধ ছিল এটা যদি খুলে দিই তার করোনা আর্টারি তাহলে ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয়ে সরি ব্লাড সাপ্লাই বেড়ে যায় তার কিন্তু ভাস্কুলারিটি বেড়ে তার অক্সিজেন সাপ্লাই পেয়ে এই টিস্যু যেটা তার ইস্কেমিয়া ছিল সেটা কিন্তু আবার ইয়ে হতে পারে নর্মাল ফাংশনিং হতে পারে সেখানে কিন্তু রোগীর লাভ আছে এটা হলো তো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এখানে দেখো যে বান্ডেল ব্রাঞ্চ ব্লক লেট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে রোগী তো সেখানে থেকে টি ইনভার্সন আছে যেখানে টি ইনভার্সন দেখা যাচ্ছে লেট বান্ডেল ব্রাঞ্চ ব্লকেও টি ইনভার্সন পাওয়া যেতে পারে স্টিলিউশন পাইছি আমরা টি ইনভার্সন পাচ্ছি রাইট ব্রাঞ্চ ব্লক ব্লক আছে দেখো রাইট ব্রাঞ্চ ব্লক ব্লকে টি ইনভার্সন থাকতে পারে টি ইনভার্সন থাকতে পারে রাইট ব্রাঞ্চ ব্লক ব্লকে ঠিক আছে তারপরে এখানেও দেখো এরকম করে বিভিন্ন যে ইস্কেমিয়া আছে লেট ব্রঙ্কিয়াল হাইপারট্রফি যে লেট ব্রঙ্কিয়াল হাইপারট্রফি থাকলেও যে টি ইনভার্সন থাকতে পারে এই যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে ভি ওয়ান ভি টু ভি থ্রিতে দেখো এই যে আরও আছে টি ইনভার্সন আছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলেও আমার টি ইনভার্সন হতে পারে আবার পালমোনারি এম্বোলিজম হলেও এরকম টি ইনভার্সন হতে পারে এই যে এস ওয়ান কিউ থ্রি টি থ্রি এরকম করে বলে ঠিক আছে সেখানে এই যে অ্যান্ট্রয়েড লিডে যে ভি ওয়ান থেকে ভি থ্রি টি ইনভার্সন হতে পারে এই যে এস ওয়ান কিউ থ্রি টি থ্রি হ্যাঁ এখানে এরকম এস ওয়ান এই যে দেখো এস ওয়ান এই যে এই যে এই যে এক নম্বর লিডে কি হয় যে এস ওয়ান এই যে এস ওয়ে পাচ্ছে আর কিউ থ্রি পাচ্ছে কি যে কিউ এফ পাচ্ছে থ্রিতে আর ইউ এফ এ কিউ থ্রি পাচ্ছে তাহলে এস ওয়ান কিউ থ্রি টি থ্রি এটা হলো আমাদের ইয়েতে এস ওয়ান কিউ থ্রি কিউ টি থ্রি হলো আমাদের পালমোনারি এম্বোলিজমের ফিচার আচ্ছা এখানেও দেখো যে টি হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথি আছে রোগীর এখানেও যে টি ইনভার্সন আছে এই যে টি ইনভার্সন তাহলে হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথিতেও টি ইনভার্সন পাওয়া যেতে পারে রেস্ট ইন্টাগনাল প্রেশার যে বললাম আমরা এসটি ডিপ্রেশন হতে পারে এসটি এলিভেশন হতে পারে আবার দেখো টি ইনভার্সন হতে পারে বড় বড় টি ইনভার্সন হতে পারে দেখো বিশাল বিশাল টি ইনভার্সন এটা রেস্ট ইন্টাগনাল প্রেশার হলে হতে পারে আবার বায়োফেজিক কি ওভের কথা বললাম দেখো এই যে উপরের দিকে যায় আবার নিচের দিকে নামছে এটা বায়োফেজিক বলে উপরের দিকে একটা ফেজ নিচের দিকে একটা ফেজ একটা হলো পজিটিভ ফেজ একটা নেগেটিভ ফেজ এটা বায়োফেজিক কি হবে যে বায়োফেজিক কি হবে এটা নেগেটিভ ফেজ আগে এটা পজিটিভ ফেজ আগে ছিল পজিটিভ পরে নেগেটিভ এরকম হতে পারে ওয়েলেন সিনড্রোম হতে পারে ওয়েলেন সিনড্রোম এক ধরনের মানে সিনড্রোম যেখানে কি হয় রোগীর চেস্ট পেন থাকে এনজিওগ্রামে যা ক্রিটিক্যাল লেশন আছে তাদের যে ডিপ টিউব থাকতে পারে যে ডিপ টিউব আছে দেখো যে ডিপ টিউব ওয়েলেন সিনড্রোম হতে পারে এই যে ডিপ টিউব ডিপ সিমেট্রিক্যাল টিউব বলে সিমেট্রিক্যাল মানে দুদিকে সমান সমান ডিপ টিউব ডিপ সিমেট্রিক্যাল টিউব ঠিক আছে এরপরে দেখো আমি ক্যামেল হাম্পের কথা বললাম যে উটের চূড়ার মতো দেখো উটের চূড়ার মতো এরকম হতে পারে এই যে ডাইন সাইডে দেখো যে উটের চূড়ার মতো হতে পারে এটা আসলে একটা টিউব আর একটা পি ওয়েব এই পি ওয়েবটা পিআর ইন্টারভাল এই যে বাড়ার কারণে দুটো কাছাকাছি চলে আসছে এই জন্য দেখতে মনে হয় আমাদের হলো ওই যে ক্যামেল হাম্পের মতো ঠিক আছে এই ক্যামেল হাম্পের মতো এটাকে বলতেছে ক্যামেল হাম্প টি ওয়েব এরকম হতে পারে এই যেখানে দেখো এই যে টি ওয়েব পি ওয়েব এই যে ক্যামেল হাম্পের মতো দেখতে আবার ফ্ল্যাট হতে পারে টি ওয়েব দেখো এখানে আমরা টি এফ পড়লাম এখন হলো আমাদের তো মোটামুটি তিনটা ইয়ে হলো আমরা যেহেতু কিউআরএস কমপ্লেক্সের পার্ট হলো কিউএফ আমরা কিউ অফ জাস্ট অল্প সময় আমরা শেষ করে দেবো যে কিউ অফ এর মধ্যে আমাদের অলরেডি 52 বাজে আমরা 4-5-6 মিনিটের মধ্যে শেষ করে দেবো অসুবিধা নেই আচ্ছা তারপরে হলো এই এর ক্ষেত্রে যারা অ্যাপ্রোচ টু দ্য পেশেন্ট প্রেজেন্ট ইজ কিউ অফ অ্যাবনরমালিটিস কিউ অফ আমাদের কিউ অফ সম্পর্কে যেটা জানতে হবে সেটা হলো যে কিউ অফ প্রথমে চেনা এই যে তোমাদেরকে চেনা আর কি প্রথমে কিউ অফটা দেখো টু এই যে প্রথম দেখো এই যে আছে এই যে নিচের দিকে একটা ইয়ে আছে কিউআরএস কমপ্লেক্সের ফার্স্ট হলো ডাউন অর ডিপ্লেশন যেটা ডাউন ডিপ্লেশন এটাকে কিউ এফ বলে লিড টু লিড থ্রি লিড এভি এফ এ কিউ এফ আছে যে কিউ এফ এটা কিউ এফ এই লিড টু থ্রি এফ এফ কিউ এফ থাকলে আমরা বলি যে ইনফ্লেমা হয়েছে তার ঠিক আছে আবার এখানে দেখো
এটা হলো এই লেড বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে, এখানে লেড বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে, এখানে এখানে ওই রকম দেখো, এখানেও কিউবের মতো এরকম দেখতে হতে পারে, কিউবলার মতো লাগতে পারে, ঠিক আছে। তারপরে এখানে দেখো ইনফ্রেম আই আছে, সেখানে যে কিউব আছে 2-3 ABF এ যে কিউব আছে এটা ইনফ্রেম আই আছে। এখানে দেখো এন্ট্রেম আই আছে, এন্ট্রেম আই সময় দেখো এই যে এখানে V1 V2 কিউব আছে, এই যে কিউব আছে V1 থেকে V4। এখন আমরা কিউবের সিগনিফিকেন্স কি, যখন কিউব চলে আসবে এম আই এর সময় তখন আমরা বলে দিই মোটামুটি কার্ডিয়াক মাসল অংশটু ড্যামেজ হয়েছে। আসলে আমরা বলি এসটি এলিভেশন টি ইনভার্সন বা এসটি ডিপ্রেশন টি ইনভার্সন বা এসটি এলিভেশন এসটি ডিপ্রেশন টি ইনভার্সন হলো ইসকেমিয়ার ফিচার, আর হলো কিউএফ চলে আসা মানে হার্টের মাসেল ড্যামেজ হওয়ার ফিচার, ইনফ্রাকশনের ফিচার, ইনফ্রাকশন বলে যেটা মানে ড্যামেজ টিস্যুর ফিচার, ঠিক আছে, এটা মনে রাখলে হবে। এখানে দেখো যে ওয়ান আর এল এভিএল এ যে কিউএফ আছে, ঠিক আছে, আর তারপরে V4 V5 V6 এর কিউএফ আছে, এটা হলো হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি দেখা যাওয়ার সময় যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে এই যে স্মল স্মল কিউএফ পাওয়া যায়, ঠিক আছে, এটা এটাও হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, এই যে অ্যাসোসিয়েটেড হাইপারট্রফিক দেখো V4 থেকে V6 আর ওয়ান এভিলে এরকম করে এই ছোট ছোট এই যে কিউএ পাওয়া যাচ্ছে, এই কিউএ পাওয়া যেতে পারে তাদেরকে নর্মালি। আবার এখানে দেখো ওয়ান আমার স্টিলিভেশন আছে, আবার এভিল স্টিলিভের সাথে এই যে কিউএ আছে, তার মানে হলো হাইলাইটার অল এমআই আছে আমার, এমআই এর সাথে কিউএ কিউএ আছে। এটা লেড ভেন্টিকুলার, এটা হলো এটা হলো হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, সেখানে হলে যে হাইপারট্রফিক কার্ডিও স্টিপি আছে সেখানে আমাদের কিছু কিউএ থাকতে পারে। আচ্ছা এখন আমাদের এই যে কিউএফ যেটা কিউএফ কখন আমরা সিগনিফিকেন্ট বলবো, আমরা তো ছোট ছোট কিউএফ বলবো বিভিন্ন জায়গায় থাকতে পারে, এখন কিউএফ থাকলে কি আমরা বলবো যে হার্ট অ্যাটাক হয়েছে, আর কিউএফ এর সিগনিফিকেন্স কি, কিউএফটা আসলে আমাদের বলে সেপ্টাল যে সেপ্টামে যা মানে শুরুর অংশ যেটা কিউআরএস এর শুরু কি, কিউ দিয়ে শুরু তার মানে কিউ অংশ শুরু, এটা কি সেপ্টাম থেকে তো নিচের দিকে নামে, তাহলে এই সেপ্টাল ডিপোলারাইজেশনকে রিপোলারাইজেশনকে আমরা লিড করে হলে সেপ্টাল সেপ্টাল কিউএফ বলে আর কি, ঠিক আছে। সেপ্টাল ইয়াকে বলে রিপোলারেশনকে রিপ্রেজেন্ট করে কিউএফ। আচ্ছা আর তারপরে যদি আমরা কখন সিগনিফিকেন্ট বলবো যে আমরা কিউএফকে, যদি কিউএফ এর ডিপ যদি 2 মিলিমিটারের বেশি হয়, কিউএফ কিউএফের নিচে থেকে ডেপথ যদি 2 ঘরের চেয়ে বেশি হয়, 2 মিলিমিটার চেয়ে বেশি হয়, তখন আমরা এটাকে বলবো সিগনিফিকেন্ট। এই যে 2 মিলিমিটার যদি ডিপের বেশি হয়, আর যদি পাশে যদি 1 ঘরের চেয়ে বেশি হয় মানে 40 মিলিসেকেন্ডের চেয়ে বেশি হয়, আর নিচের দিকে যদি 2 মিলিমিটার বেশি হয়, অথবা যদি কিউআরএস কমপ্লেক্স এর যেটা আছে তার যদি 25% এর বেশি, অর্থাৎ আরওএর হাইটের চেয়ে যদি আমার কিউএবের হাইট যদি 25% এর বেশি হয় তখন আমার এটা সিগনিফিকেন্ট হবে। আর ইয়ার আর যদি V1 বা V3 থাকে তখন তো আরো সিগনিফিকেন্ট হবে। এখানে দেখো আমরা কিউএব দেখতেছি 2-3 ABF এ কিউএব দেখতেছি, এই 2-3 ABF এ কিউএব, এটা ইনফ্রেম আই হচ্ছে, তার ইনফ্রেম আর জন্য দেখো কিউএব আছে, এসটি এলিভেশন আছে, এসটি এলিভেশন আছে, এসটি এলিভেশন আছে, ঠিক আছে, আর কিউএব চলে আসছে, তার মানে ইনফ্রেম আই হচ্ছে, তার এই একটু ইনফ্রেম আই। এখানে দেখো এই যে 2-3 ABF এখানে যে ছোট ছোট কিউএব আছে আর সাথে টি ইনভার্সন আছে, তার মানে এমআই হয়েছে তার এই আর সাথে ইসকেমি আছে। এখানে দেখো এই যে আমরা আগেও দেখাইছি যে কিউএব আছে, দেখো এই যে কিউএব, এই যে কিউএব, এগুলো কিউএব অ্যান্ট্রোলিডে V1 থেকে V4 পর্যন্ত কিউএব আছে আর সাথে টি ইনভার্সন আছে, যে টি ইনভার্সন বিরুদ্ধ বিরুদ্ধ, তার মানে অ্যান্ট্রোল ইনফ্রাকশন আছে সাথে অ্যান্ট্রোল ইসকেমিয়া আছে। তাহলে এই হলো মোটামুটি আজকে আলোচনা, আমরা তো মোটামুটি 8:57 বাজে 3-4-5 মিনিট আছে সময়, এর মধ্যে তোমরা যে আলোচনা বা কোনো কোশ্চেন থাকলে আলোচনা করো, বা মডারেটর কে আসো, মিলন আসো মানে মডারেটর আজকে মিলন, তুমি এটা কন্ট্যাক্ট করো, যে কোনো কোশ্চেন থাকলে আলোচনা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা একটু যদি সামারাই করি, তাহলে সামারাইজ করলে আমাদের আজকে কিউআরএস কমপ্লেক্স দেখলাম, আমরা একটা ওয়েবের মধ্যে কিউআরএস কমপ্লেক্স দেখলাম, আর হলো আমরা টিউএফ আলোচনা করলাম, আর একটা হলো যেহেতু কিউএস কমপ্লেক্স এর অংশ হলো কিউএফ, আমরা কিছু কিউএফ নিয়ে আলোচনা করছি। কিউএফ থাকা মানে হলো হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্টের মাসেল ড্যামেজ থাকা, ড্যামেজ হয়ে যায়, এটাকে শান্ত বলে কিউএফ, কিন্তু সেটা প্যাথোলজিক্যাল হতে হবে। প্যাথোলজিক্যাল হতে গেলে আমরা কি বলছি, মিনিমাম 1 ঘর পর্যন্ত ওয়াইড হতে হবে, 2 ঘর নিচে নামতে হবে 2 মিলিমিটার, অথবা কিউএস কমপ্লেক্স এর যেটা তার যেমন আরও এবার মিনিমাম 1/3 হতে হবে, ঠিক আছে, এটাকে সিগনিফিকেন্ট হলো প্যাথোলজিক্যাল হতে হলে, এটা বললাম কিউএফ আর কি। আর আমার একটা সেগমেন্ট নিয়ে আলোচনা করলাম আমরা, এসটি সেগমেন্ট, এখন এসটি সেগমেন্ট কখনো ডিপ্রেস হতে পারে, কখনো এলিভেশন হতে পারে, এই তাহলে আলোচনা আসলে মূল বিষয় আজকে। যতক্ষণ সহজ করে বলা যায়, যতক্ষণ ইয়ে করা যায়, আসলে তোমাদের ওইভাবে সহজ করে বলা হয়েছে আর কি, এর মধ্যে বারবার না বলে তো আর আসলে এরকম হবে না, বারবার তো নিজের দেখতে হবে আর কি, ঠিক আছে ঠিক আছে। ইয়ে মিলন তুমি এটা কন্ডাক্ট করো, কোশ্চেন আনসার সেশন, কোনো কোশ্চেন থাকলে আলোচনা করো।
So everybody, we are done with our first session. If anyone want to ask any question about today's class, then our session, then go for the question. কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। কোশ্চেন থাকলে কোশ্চেন করো। এখন আমরা যে আসলে দেখতেছি আমরা হয়তো ইয়ে করে যাই, এই শেয়ারিং বাদ দিয়ে ইয়েতে যাই। শেয়ারিং স্টপ করে দিলাম। এখন আমাদের আজকে পার্টিসিপেন্ট কম নাকি অনেক? আচ্ছা পার্টিসিপেন্ট আমরা দেখছি আজমাইন আসো, দেখতেছি রাজেশ আসো, রায়হান কবির আসো, নিশাত তসনিম আসো, খালিদ হাসান আসো, মুস্তাফিজ আসো, নবা কবির আসো, তারপর মুসাববির সিয়াম আসো, মিনহাজুল ইসলাম আসো, মুস্তাফিজুল আল মুস্তাফিজ আসো। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে বলো। হার্টের মধ্যে আর চেস্ট হলে মাসে নাকি আছে পানি জমা হয়েছে। এখন আমার ইলেকট্রিক্যাল ইম্পালস যেটা আছে, ইলেকট্রিক ইম্পালস আমার হার্ট থেকে আমার চেস্ট ওয়ালে আসে, সেখান থেকে আমি রেকর্ড করি। এখন মাঝখানে যদি আবার যে পানি জমে, তাহলে পানি তো হলো বাতাসের চেয়ে পানি নর্মালি তো স্পেস থাকে না কোনো, খুব কম ছোট ছোট স্পেস, তাহলে মাঝখানে পানি জমলে একটা গ্যাপ হইলো। ঠিক আছে, যদি গ্যাপ হলে তাহলে হার্টের থেকে চেস্ট হলে যত বাড়লো না কমলো, বেড়ে গেলো। বেড়ে গেলে তাহলে কি হবে, আমাকে এই যে ইম্পালস যেটা তৈরি হবে সেটা আস্তে আস্তে সেটা হাইট ছোট হয়ে যাবে। ঠিক আছে, পেরিকেল ইনফিউশনে এই জন্য হাইট ছোট হয়, আর ম্যাসিভ পেরিকেল ইনফিউশন হলে ইলেকট্রিক অল্টারনেন্স হয় যে ছোট বড় ছোট বড় হতে পারে। ঠিক আছে, বুঝা গেছে না বাবু? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা গুড স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার। স্যার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ক্ষেত্রে স্যার সাধারণত ভিওনে স্যার আমরা 7 মিলিমিটারের বেশি স্যার যদি স্যার থাকে তখন স্যার বলি, কিন্তু স্যার রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লকে স্যার দেখা যাচ্ছে এটা স্যার 7 এর বেশি এমনি থাকতে পারে। এখন স্যার রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক থাকা অবস্থায় রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে কিনা স্যার এটা কিভাবে বুঝতে পারবো? কোনো অসুবিধা নাই, এই সব সময় যে আমাদের একটা ইসিজি দিয়ে বুঝতে হবে এমন ইয়ে নাই, আমরা যে ইকো করলে বুঝতে পারবো। ঠিক আছে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে কিনা, এক দুই নম্বর আলাদা ফিচার পাওয়া যায়। ঠিক আছে, এখন তোমার যেটা ইয়ে বলে যে ইনপ্রেজেন্স অফ হলো হাইপারট্রফির কোন কজ আছে, ধরো কজের মধ্যে ধরো তার পালমারি হাইপারটেনশন আছে, পালমারি হাইপারটেনশন থাকলে তার মধ্যে কোন লাং কজ বা ইয়ে কজ আছে, তাহলে আমরা তখন সেই ক্ষেত্রে আমাদের যাবে ফেভার হবে যে ইয়ে থেকে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির দিকে। ঠিক আছে, তারপরে সাথে যাবার টি ইনভার্সন যদি থাকে আমাদের, তাহলে আমাদের টি ইনভার্সন যদি থাকে রাইট ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ ব্লকের সময় টি ইনভার্সন থাকতে এমন কোনো কথা নেই, কিন্তু যদি লম্বা আর হাইটের সাথে আমার টি ইনভার্সন ইনভেরিয়াবলি থাকে, তাহলে আমার এটা বলি পালমারি হাইপারটেনশন আছে সাথে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, সাথে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির সাথে পালমারি হাইপারটেনশন মানে রাইট ভেন্ট্রিকুলার ওভারলোড বলে, আর হাইটের রাইট ভেন্ট্রিকুলার ওভারলোড এটা খুব কমন, তাহলে সেক্ষেত্রে টি ইনভার্সন যদি থাকে তাহলে আমরা বলতে পারি সেটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর রাইট ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ ব্লকের সাথে আমাদের যে টি ইনভার্সন থাকতে হবে এমন কোনো কথা নেই, আর সেক্ষেত্রে হিস্ট্রির মাধ্যমে ইভেন তখন যদি না হয় তখন আমাদের ইকো করতে পারবো, ইকোর মাধ্যমে আমরা কনফার্ম করে ফেলতে পারবো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কিনা বা এই যে এটা রাইট ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ ব্লক ডিউ টু সাম কজেস, ইভেন কজ এসডি থেকে হোক বা যে কারণে হোক আমরা বের করতে পারবো। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। যদি আমরা দেখি যে মানে ইসিজি থেকে মনে হচ্ছে যে মানে বিনাইন আর্লি পোলারাইজেশন আছে পেশেন্টের, তখন মানে সেক্ষেত্রে আমাদের কি কোন রকম মানে অ্যাডভাইস বা ম্যানেজমেন্টের দরকার হবে কিনা, বা এরকম পেশেন্ট মানে কোন সিম্পটম স্পেসিফিক নিয়ে আসতে পারে কিনা? আসলে নিয়ে তো আসতে পারে যে কোনো সময়, কিন্তু বিনাইন আর্লি রিপোলেশন জন্য কোনো সিম্পটম হওয়ার কথা না। ঠিক আছে, এটা হলো একটা বিনাইন, বিনাইন তো বিনাইনই। ঠিক আছে জি স্যার, এটার জন্য কোনো ম্যানেজমেন্ট কি কিছু দরকার হবে না, মানে কিছু দরকার হবে না, ম্যানেজমেন্ট কোনো কিছু দরকার নাই ম্যানেজমেন্ট এই ক্ষেত্রে কোনো কিছু। যদি এটা ইয়ং ছেলে আসে বা ইয়ে নিয়ে আসে, তার যদি এরকম ইসিজি পাও, তাহলে সেক্ষেত্রে আমাদের মানে কোনো কিছু অতি উৎসাহী হয়ে এসটি এলিভেশন মানবে হার্ট অ্যাটাক বা না বানালেই হইলো। ঠিক আছে,
মানে সতর্কতা কি, সতর্কতা হলো যদি ইয়ং রুগী আসে এরকম, সাথে চেস্ট পেন নিয়েও তো যেকোনো সময়, চেস্ট পেন তো অনেক কারণ হতে পারে, চেস্ট পেন তো তোমাদেরকে পড়াইছিলাম আমি, ঠিক না? ওই চেস্ট পেন তো অনেক কারণ, এখন চেস্ট পেন একটা রুগী আসছে, সাথে তোমার হলো এই যে ধরে ইয়ং সেল এরকম, তো সেক্ষেত্রে তোমার যে আর্লি বিনাইল রিপোলিউশন কিনা সেটা একটু খেয়াল রাখতে হবে, যে এই কারণে আমি যে কেস তৈরি করে করে আমি অন্য কিছু না দেখে আমি স্ট্রোক এনে দিয়ে দিলাম, চেস্ট পেন মনে করে হ্যাঁ আপনার হার্ট অ্যাটাক হয়েছে, এগুলো করা যাবে না, ঠিক আছে? তখন আমাকে মাথায় একটা চিন্তা রাখতে হবে, সেটা বিনাইল এনলার্জমেন্ট হাইপারট্রফি হতে পারে, সরি বিনাইল আর্লি রিপোলিউশন হতে পারে, এবং এই চেস্ট পেনে অন্যান্য কারণ, অন্য কারণও হতে পারে, ঠিক আছে? স্যার এখন মানে পেশেন্ট যদি এরকম টিপিক্যাল সিমটমস নিয়ে আসে, যে চেস্ট পেইন হচ্ছে বা ও ধরনের সিমটম, তখন স্যার আমরা কিভাবে ডিফারেনশিয়েট করতে পারবো ইনিশিয়ালি? কোনো অসুবিধা নাই, সেক্ষেত্রে আমাদের যদি ডিফারেনশিয়েট করতে হয় অবশ্যই আমরা টোবেনাই পাঠাবো, টোবেনাই পাঠালে টোবেনাই যদি পজিটিভ আসে সেটা ইয়ে করবো, আমাদের ইকো আছে, ইকো দেখে ওয়াল অ্যাবনর্মালিটি দেখবো আমরা, কোনো কনফার্ম না করে আমরা কিছু করবো না, ঠিক আছে? এইসব রোগীর ক্ষেত্রে জি স্যার, কারণ স্ট্রোক নিয়ে ধামধাম করে দেওয়া যাবে না। Anybody else to ask any question? Sir, আর কারো মনে হয় প্রশ্ন নেই, স্যার প্রশ্ন নাই, স্যার ঠিক আছে, তাহলে তুমি এন্ডিং করো, তুমি তোমাদের ইয়ে করতে পারো আজকে, কিছু বলে শেষ করে দাও। So we are done with our fourth session. Thank you everyone for being a part of today's session. All of you are cordially invited for the next session on 23 June. Till then, Allah Hafiz and goodbye.